আমার হজে যাওয়ার আগেই আমার নিয়তটা আগে ঠিক করতে হবে, আমি কেন হজে যাচ্ছি। হজে যাচ্ছি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, নাকি হাজি শব্দ লেখার জন্য, এটা আমাকে ক্লিয়ার হতে হবে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব সাত ভাষার পণ্ডিত, চলন্ত বিশ্বকোষ, একদিন কোন এক মাদ্রাসায় কিছু টাকা দিয়েছিলেন, তো রিসিপ্ট কেটেছে আলহাজ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আলহাজ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর শহীদুল্লাহ সাহেব বলছেন যে আমি মৌলানা সাহেব ভুল হয়ে গেছে, আমার নাম আপনি ভুল লিখেছেন। কি লিখতে হবে? লিখতে হবে ইমানদার, মুসল্লি, রোজাদার, হজ পালনকারী, জাকাতদাতা, দানবীর, দানশীল, আলহাজ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কেন তা লিখতে হবে? কেন বলছে? কেন আমি দৈনিক পাঁচ অক্ত সালাত আদায় করি, তা আমার নামের আগে তো মুসল্লি শহীদুল্লাহ লেখেন না, তো জীবনে একবার হজ করেছি, আলহাজ লিখলেন কেন? আলহাজ আবু বকরের সিদ্দিক, আলহাজ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলহাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলহাজ আবু আইয়ুব আনসারী থেকে বর্ণিত আলহাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি একবার মসজিদে নববীতে হজের তালিম দিতাম মদিনা ইউনিভার্সিটিতে অধ্যয়নকালীন সময়ে, মদিনা ইউনিভার্সিটিতে অধ্যয়নকালীন সময়ে মসজিদে নববী চত্বরে হাজিদেরকে তালিম দিতে গিয়ে বলছি যে আলহাজ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আলহাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। লোকেরা দাঁড়িয়ে বলে এটা কি বলেন আপনি? বললাম যার হজ কবুল হলো সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আলহাজ রাসূলুল্লাহ না হন তো লালু হাজি আর ভুলু হাজি, তো উনি আলহাজ হলেন কেন? মাদারীপুরের নুরুল ইসলাম ট্রাকের ড্রাইভার, মাদারীপুরের নুরুল ইসলাম ট্রাকের ড্রাইভার সৌদি আরবে ট্রাক চালায় জীবিকা নির্বাহ করে, দেশের বাড়িতে এসেছেন ছুটিতে, একজন লোক বলছেন নুরুল ইসলাম তুমি কি হজ করেছ নাকি? বলছে হজ করা কঠিন কাজ, খেলার কাজ, ও যে কেউ পারে না। আরে নুরুল ইসলাম তুমি হজ করেছ নাকি, সৌদি আরবে থাকো তো? বলে হজ করা কঠিন কাজ, ওটা জারদার দ্বারা হয় না। এক পর্যায়ে গিয়ে দুই তিনবার জিজ্ঞেস করার পরে নুরুল ইসলাম সাহেব বলছেন, শুনুন, হজ করেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, যেদিনে হজ করেছি সেদিনে নিয়ত করেছি দুনিয়ার কোনো মানুষকে বলবো না যে আমি হজ করেছি, হজটা যেন আমার মধ্যে আর আমার আল্লাহর মধ্যে গোপন থাকে, দুনিয়ার কোনো মানুষ যেন আমার হজের খবর না পায়। আপনি এসে বারবার জিজ্ঞেস করে খুঁচিয়ে খুঁচিয়ে জানানোর চেষ্টা করছেন কেন? শুনে রাখুন, লোক দেখানো এবাদত আল্লাহর দরবারে কবুল হয় না।